মনমর্জিতে সকলকে ওয়েলকাম। আজকে 25 তারিখ শনিবার, আর আজকে আমাদের এখানে ভোট। আর আমি সবে ঘুম থেকে উঠেছি, এখন 8:15 মতো বাজে। আমি সবে বিছানাও তোলা হয়নি, আমি সবে ব্রাশটা নিয়ে ব্রাশ করছি, আর ভাবছি সকাল সকাল গিয়েই নিজে গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করে আসি। পরে লাইন হয়ে যাবে, আর আমি বেশিক্ষণ দাঁড়াতেও পারবো না, পেটে ব্যথা হয়। আর আজকে ভোট বলে আমাদের বাড়ির ঠিক সামনেটায় দাঁড়ান, দেখাচ্ছি। এই দেখুন, ঠিক বাড়ির সামনেটা ওরা চেয়ার টেবিল নিয়ে একটা ছোট বুথ মতো বানিয়েছে। তারপর আমি ব্রাশ ট্রাশ করে রেডি হয়ে তুলিকে ফোন করে দিয়েছিলাম, তুলিও যাবে আমার সাথে, ওকে রেডি হতে বলেছিলাম। আর মা বললো এই আমগুলো নাকি আমাদের গাছে হয়েছে, এই কটাই হয়েছে। কিন্তু আমি বাইরে বেরিয়ে যখন যাচ্ছিলাম, দেখুন আমি আরও একটা আমকে দেখতে পেয়েছি। এই দেখুন, এখানে ইনিও রেডি, এ আজকে প্রথমবার ভোট দেবে লাইফে। তো আমরা দুজন মিলে তাহলে ভোটটা দিয়েই আসি। আজকে নাগরী হলো, প্রথমবার ভোট দিয়ে কেমন লাগলো? গরম তো বুঝলাম, কিন্তু ভোট দিয়ে কেমন লাগলো যে ফাইনালি তুই ভারতীয় নাগরিক হলি? ভালো লাগছে। এক্সপিরিয়েন্স কেমন ছিল ভোটের? আমরা দুজন নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে এলাম, তাই যাচ্ছি বাড়ি। সত্যি সকালটা খুব গরম ছিল আজ, আর বাড়ির সামনে গোটা রাস্তাটা এরকম ভাবে পতাকা দিয়ে সাজিয়ে দিয়েছে। আর আজকে আমার অনেক আপগ্রেডেশন হয়েছে, এখন ডাক্তারবাবু নর্মাল ডায়েট দিয়ে দিয়েছে বলে মা আস্তে আস্তে আমাকে ফল ডিম সেদ্ধ দিচ্ছে। তো আজকে বললো তুই আজকে দুধ কর্নফ্লেক্স খা। বিশ্বাস করুন, দুধ কর্নফ্লেক্স আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ফুড। মানে একটা টাইম এরকম ছিল, আমি এভরিডে ডিনার করতাম দুধ কর্নফ্লেক্স দিয়ে। তো আজকে খুব খুশি হয়ে খেয়েছি। আর আমার খাওয়া শেষ হতে না হতেই দেখুন কারা এসে গেছে, দুষ্টুরা এসে গেছে। এটা টিনটিন, এ সন্ধ্যেবেলায় আসবে আমাদের বাড়িতে, এখনো যাচ্ছে ওর মামা বাড়ি। আর এই যে দুষ্টু, কোথায় থাকো তোমরা? কলকাতা, তোমরা কোথায় থাকো? কলকাতা থেকে তোমরা কে এলে? ওর একটা ইংলিশের বই আছে বুঝলি তো, পোস্টম্যান আছে, বলছে পোস্টম্যান কি করে, বলছে পত্র দিয়ে যায়। পত্রটা কোথা থেকে? আমি তো তোমরাকে ডাকছিলাম, তুমি এসে গেছো। আমি ডাকলাম, এসো এসো এসো। তুমি কি করলে তখন? তুমি কি করলে বল? কিসে এলে? ডিজায়ার। এখন বড় হয়ে গেছে, এত গুছিয়ে আর মজার মজার কথা বলে, ওর কথা শুনতে শুনতেই সারাটা দিন কেটে যায়, এত ভালো লাগে। ব্যাস অতটুকু বলেই ওর বদমাইশি শুরু হয়ে গেছিলো। এরা চলে এলে, মানে দাদাভাই বৌদি ভাই আর এ চলে এলে, বাড়িটা পুরো গমগম করে, তখন এত ভালো লাগে। এমনি তো আমি মা বাবা থাকি, অ্যাকচুয়ালি মা বাবা দুজনে থাকে, আমিও থাকি না, বাট আমি যখন আসি তখন একটু বোরই হই। দেখুন এরকম একটা ওর ব্যাগ আছে, তার মধ্যে শুধু গাড়ি, ও গাড়ি ছাড়া কিচ্ছু জানে না। আপনি যদি কিছু বলেন যে তোর কি চাই, ও এক কথা বলবে আমার একটা কার চাই, আর সমস্ত কারের নাম মুখস্থ। একে নিয়ে মোটামুটি সারা দিনের অ্যাক্টিভিটি দেখতে দেখতে আপনি আরামসে একটা দিন কাটিয়ে দিতে পারবেন, এত সুন্দর। তারপরে স্নান করে খেয়ে দিয়ে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। বিকেলে ঘুম ভাঙল বৃষ্টির শব্দে,
কিছুক্ষণ আমি এখানে গান শুনতে শুনতে একটু বৃষ্টি এনজয় করছিলাম, বাকিরা সবাই ঘুমোচ্ছিল, তাই আমি এখানে একলাই বসেছিলাম। কে ঘুম থেকে উঠে পড়েছে? ঘুম থেকে উঠেই প্রথম কথা, আমার ডবল ডেকার বাস কোথায়? ঘুমোতে যায় গাড়ি নিয়ে, ঘুমের মধ্যেও হাতে গাড়ি ধরা থাকে, ঘুম থেকে উঠেও গাড়ি খোঁজে। হাউস ফ্লাইটা কোথায়? এই যে কি করছে হাউস ফ্লাই, কি মনিকে কামড়ে দেবে? হাউস ফ্লাই আসছে, হাউস ফ্লাই আসছে, কামড়ে দিল, জোরে কামড়ে দিল গো। এ কামড়ে দিয়েছে হাউস ফ্লাই, ব্যথা হচ্ছে? হ্যাঁ, কোন ব্যথা কোথায়? তো এটা কি, ওটা তো হাউস ফ্লাই কামড়ে দিল। হাউস ফ্লাই হ্যালো বলে দাও। হ্যাঁ হ্যাঁ, হ্যালো বলেছে। ও করে হ্যালো বলেছে, আবার বলে দাও। কথা হচ্ছে আর আজকে রাঁধুনি আমার বৌদিভাই, আর এখানে হচ্ছে চিকেনের ঝোল, ঝাল ছাড়া, বেশি তেল ছাড়া, বেশি মশলা ছাড়া, মানে আমি তো রুগী মানুষ। আর টিনটিনও আসবে, টিনটিন মানে বৌদিভাইয়ের দিদির ছেলে, আর বৌদিভাইয়ের ছোট বোন আসবে, তার ছেলেটাও আসবে, তো ওই জন্য ঝাল ছাড়া চিকেন। আর জল খাবে না বলে দেখুন আর একজনের অবস্থা, জলটাও খাবে না। এমনি যখন আমরা থাকি, আমি এক ঘরে নিজের মতো, মা এক ঘরে সিরিয়াল দেখে, বাবা নিজের কাজকর্ম করে এক ঘরে, কিন্তু যখন এ চলে আসে আমরা সবাই একে ঘিরে বসে থাকি, এ সমস্ত কীর্তিকলাপ দেখি আর নিজেরা মজা পাই, আর আমরা ওকে এন্টারটেন করি বলে ও ইচ্ছে করে করে আরও বেশি বেশি করবে, কারণ ও আরও মজা পায়। এখন আমি ওর ভিডিও করছি বলে আরও বেশি বেশি করছে। আটটার দিকে এরাও চলে এসেছিলো, এটা তাতুই দিদি, বৌদিভাইয়ের বোন, আর এটা টিনটিন, আর এটা জিকো। দেখে দেখে একটু দেখি, আর একটু মুখটা দেখিয়ে দাও, কিউটিকে একটু মুখটা দেখিয়ে দাও, একটু দেখিয়ে দাও, একটু দেখিয়ে দাও। এসো এসো ঘরে এসো। এটা হচ্ছে যে, তোমার নাম কি? আমার নাম অরিক্সিনা। আর তোমার নাম কি? আমার নাম আমি জানি না। ইয়েস, একটু পরে পোগোও চলে এসেছিল, একটা নিশ্চুপ বাড়িতে যেখানে কোনো বাচ্চা নেই, শুধু পোগো মাঝে মাঝে আসে আবার চলে যায়, সেখানে চার চারটে বাচ্চা থাকা মানে একদম গম গম করছিল বাড়িটা। আর এই দুষ্টুটাকে দেখুন, এই খাটের ওপর বসালেই খালি নিচে নামবো করে, ওই জন্য ওকে নিচেই খেলতে দেওয়া হচ্ছে, জিনিসপত্র নিচ্ছে আর মজা করে খেলছে। আর আমি কথা বলছিলাম বলে আমার দিকে ঘুরে দেখেও নিল। চল বেরিয়েছ, আলু দেবে না? রাঁধুনি খুব মন দিয়ে রান্না করছে। মাংসের ঝোলও রেডি হয়ে গেছিলো, তারপর মা সবাইকে ডাকছিল খেতে দেবে বলে। অনেক বাসন কোসন নিয়ে প্রথমে এই দুষ্টুটা খেতে বসেছে, কারণ এর খেতে অনেক টাইম লাগে। তারপরে আমরা সবাইও বসে গেছিলাম, আমি, টিনটিন, পোগো, রোদ্দুর। আজকে অনেক দিন পর আমি একদম মাংসের গ্রেভি মাখিয়ে খেলাম, কারণ আজকে গ্রেভিটা খুবই হেলদি ওয়েতে বানানো হয়েছিল, ঝাল মশলা তেল সব কিছু ছাড়া, তাই জন্য মার আলাদা করে ডাল করেনি আমার জন্য, তাই আমি বহুদিন পর মাংসের ঝোল দিয়ে ভাত খেলাম। বাকিরা যখন খাচ্ছিল, আমি সমস্ত পুচকেগুলোকে নিয়ে এক ঘরে বসে মজা করছিলাম। খাওয়ার পরে আরও কিছুক্ষণ আমরা এভাবে বসে সবাই মিলে আড্ডা মারছিলাম। এভাবেই আজকের দিনটা আমার কাটলো, ভোর দিয়ে খাওয়া দাওয়া করে সবার সাথে বসে মজা করে, বাচ্চাগুলোর সাথে অনেক গল্প গাছা হাসি ঠাট্টা করে। তাহলে এই ব্লগটা এখানেই শেষ করি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনমর্জিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবার দেখা হবে পরবর্তী একটি ব্লগে। থ্যাংক ইউ।